فَاسْأَلُوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمه الله وبركاته جماعه درش আলহামদুলিল্লাহ জি সম্মানিত ভাই জানাজান আগে তার ফজিলত সম্পর্কে একটি হাতিস অবশ্যই শোনাব আর এটা মুসলমানের হক মুসলমানের কিছু হক রয়েছে তার মধ্যে একটি হক হল এই যখন কোনো মানুষ মারা যাবে তার জানা যায় অংশগ্রহণ করা এবং কোনো ব্যক্তি যদি জানা যায় অংশগ্রহণ করে هادي سي مده السي سي بخاري حديث عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من شهد الجنازه حتى يصلي فله قراط ومن شهد حتى تدفن كان له قرتان قال وما القرتان؟ قال مثل الجبلين العظيمين. আবু হরাই রাধিয়ানাতে বর্ণিত আল্লাহ রাসুল আলী সালাত সালাম বলেছেন যে ব্যক্তি জানা যায় অংশগ্রহণ করবে এবং নামাজ আদায় করবে সে এক কেরাত নেকি পাবে আর যে ব্যক্তি দাফন করা পর্যন্ত হাজির থাকবে সে দু কেরাত নেকি পাবে সাহাবাই ক্রামগঞ্জ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল দুই কেরাত বলতে কি আল্লাহ রসুল আলী সালাত সালাম সেই প্রশ্ন উত্তরে বললেন দুই কেরাত। এর অর্থ হলো বড় বড় দুই পাহাড়ের সমান নেকি পাবে অন্য হাদিসে কথা স্পষ্ট বলা হয়েছে যে উহুদ পাহাড়ের সমান সে কি করবে নেকি অর্জন করবে তাই আমাদের উচিত যে মুসলমানের হক আদায় করতে গিয়ে আমাদের অবহেলা এবং আলসামি এবং গাফলাতি না করা এবার আসুন এই জানাজার নামাজের পড়ার নিয়মের ব্যাপারে কথা হল এই যে এই জানাজার নামাজে কোনো রুকু সেজদা নাই জানাজার নামাজ চার তাকবীর থেকে নিয়ে পাঁচ তাকবীর ছয় তাকবীর সাত তাকবীর আর তকবীর রয়েছে সেই সমস্ত তাকবীরে আদিয়ে জানাজার নামাজ আদায় করা জায়েজ তবে চার তাকবীরে পড়া কেউ কেউ উত্তম বলেছেন তাবদিলিন দলিল হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আন নাজাশী ফিল ইয়াম আল্লাযী মাতা ফি বর্ণিত তিনি বলেন যে রাসুল সালাম লোকজনকে নাজাসির মৃত্যুর সংবাদ সেদিনই দিয়েছিলেন যেদিন সে মৃত্যুবরণ করে তারপর সাহাবিদেরকে নিয়ে ঈদগাহে গেলেন অথবা তাদেরকে কাতারবদ্ধি করলেন এবং চার তকবির বলে জানাজার নামাজ আদায় করলেন এই ছিল চার তকবিরের দলিল তবে এর থেকে বেশি তকবিরও হাদিসে স্পষ্ট পরিমাণিত রয়েছে তাই যদি কেউ এতে বেশি তকবিরও দিতে চায় দিতে পারে এবার আসুন এই চার তকবিরের সে নামাজটি কিভাবে আদায় করবে কারণ প্রথম তকবির দেওয়ার পর আমাদের অনেক ভাইদের মধ্যে দেখা যায় যে জানাজার নামাজে দোয়া স্তেপতা অর্থাৎ সানা পাঠ করে থাকে

তো তাহলে এই হাদিসে আমরা বুঝতে পারলাম যে প্রথম তকবির দেওয়ার পর সরাসরি কি করবে সুরা ফাতেহা পাঠ করবে অন্য একটি হাদিসের মধ্যে এসছে যদি কেউ সুরা ফাতেহার সঙ্গে ছোট্ট একটি সুরা মিলাতে চায় সে মিলাতে পারে যেমন ইমাম শাহফি রহমতুল্লাহ আলাই তিনার কিতাবুল উমের মধ্যে একটি হাদিস একটি আফার এনেছেন আনাবি উমা মত আল্লাম আবু উমামা থেকে বর্ণিত তিনি এক সাহাবি বর্ণনা করেছেন যে আন্না সুন্নাতা ফিসলা আল আল জানাজা জানাজান নামাজে ইমামের জন্য সুন্নত হল এই যে আয়ু কাব্যের আল ইমাম আয়ু কাব্যের আল ইমাম থুম্মা ইয়া করা বিফা তিহাতিল কিতাব বা আদা আতাক বিরাতিল উলা সেররান ফিনাফসে প্রথম তকবিরের পর সে কি করবে নীরবে সুরা ফাতেহা পাঠ করবে

তৃতীয় তকবিরের পর মেয়েতের জন্য এখলাসের সাথে কি করবে দোয়া করবে তবে এই দোয়া করার ক্ষেত্রে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে না পাঠ করা তারপর চতুর্থ তকবীরের পর সালাম ফিরানো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যদি কেউ চার তকবীরে জানাজার নামাজ আদায় করে প্রথম তকবির দেওয়ার পর সুরা ফাতেহা এবং তৎসঙ্গে সঙ্গে একটি সুরা দ্বিতীয় তকবিরের পর দরুদ ইব্রাহিম বা অন্যান্য দরুদ যাদু থেকে প্রমাণিত সেগুলোর মধ্যে একটা পড়ে নেবে তৃতীয় তকবিরের পর মাইয়েতের জন্য এখলাসের সাথে বিশুদ্ধ করে তার জন্য কি করবে মাফেরাতের জন্য রহমতের জন্য দোয়া করবে চতুর্থ তকবিরের পর সালাম ফিরাবে এই হচ্ছে জানাজার পড়ার নিয়ম এখন প্রশ্নকারীটাও জানতে চেয়েছেন যে সালাম একদিকে ফিরাবে না দু জায়গায় দুদিকে এই কথা বলার আগে আরেকটা জিনিস আমাদের মধ্যে মতানক্য দেখা যায় যে এই চার তকবিরের সাথে সাথে হাত তুলতেও হবে কি এ বিষয়ে ওলামাদের মধ্যে মতানক্য রয়েছে কেউ কেউ বলেছেন প্রত্যেক তকবিরের সাথে হাত তোলা শূন্য আর কেউ কেউ বলেছেন যে উত্তোলন না করা হাত না তোলা তো এই একতলাফের কারণ হলো এই যে সমস্ত আসার থেকে হাত তোলার প্রমাণিত সেই সমস্ত আসারকে। জয়ীব বলেছেন জয়ীব হওয়ার কারণে ওলামায় ক্রামগুন বলেন যে জানাজার নামাজের যে অতিরিক্ত যে তকবির গুলো দেওয়া হয় সে তকবিরে হাত তুলবে না আর যারা বলেন তুলবেন তেনারা বলেন যে সে আচারগুলো সাহি তাই এই ব্যাপারে আমাদের বাড়াবাড়ি করা উচিত না যারা হাত তোলেন তারা ঠিক আছেন এবং যারা তোলেন না তাদের ওই সমস্ত যে তারা মনে করেন যে হাদিস গুলো বা আচারগুলো জৈব তবে ওলামায় সৌদি আরবের ওলামায় সৌদি আরব বলেন যে জানাজার নামাজের প্রত্যেক তকবিরের সাথে হাত তোলা সুন্নত এবং সাহাবাই কেরামগুন থেকে এটা প্রমাণিত আর যিনারা বলেন যে সুন্নত না তেনারা সেই আচারগুলোকে জয়ী বলে থাকেন এখন কথা হলো এই যে জানাজার নামাজ যখন শেষ হয়ে যাবে তখন একদিকে সালাম ফিরাবে না দুদিকেই সালাম ফিরাবে এ বিষয়ে যে সমস্ত হাদিস পেশ করা হয়ে থাকে তার মধ্যে বিশেষ করে ওলামায় সৌদি আরব এবং ওলামায় মহাকিন বলেন যে নামাজের জানাজাতে নামাজ জানাজান নামাজে একদিকেই সালাম ফিরানো সন্নত একদিকেই সালাম ফিরানো উচিত তবে দিকেই সালাম ফিরানো জায়েজ তার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

باقی واللہ عالم بالصواب السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ